এদিকে দেখো ফুচিটা আবার মুখ দিয়ে মুড়ি খাচ্ছে, হাত দিয়ে না খেয়ে বাবার সাথে মুড়ি খাচ্ছে। চোখগুলো দেখো, চোখগুলো পুরো একদম মানে বাঁদরের মতো করছে, মানে এত ভালো লাগছে দেখতে কি বলবো। এই যে আর আমার বাবার কাছে মুড়িটা নেওয়ার জন্য জোর করছে, মুড়িটা নেবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়িতে, তো চলো দেখাই তোমাদের। এই যে আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে বেরিয়ে পড়েছি, দেখতে দেখতে নিমন্ত্রণ বাড়িতে চলে এসেছি। তো এই যে এই পুচকুটাকে দেখছো, এইটা আমাদের নতুন সদস্য, মানে আমার যখন বিয়ে হয়ে গেছে তো আমি দিল্লিতে চলে এসেছি, তারপরে ও হয়েছে, তো একবারও আমি দেখিনি, এবারে দেশে গিয়েই তারপর প্রথম দেখলাম। এই পুচকুটার নাম হচ্ছে শিবম। তো আমার যখন বিয়ে হয়ে গেছে তো দুটো সদস্য এসছে নতুন, চলো তোমাদের দুটো গিয়ে দেখাই একসাথে। এই যে আর একটা সদস্য, এই সদস্যটা মানে আমার বৌদির ছেলে, এটা ওটাও ছেলে ছিল, এটাও ছেলে। তো ওর নাম ছিল শিবম আর এর নাম হচ্ছে 38, ঠিক আছে। তো এই পুচকুট দেখো, আমি চুলটা বেঁধে দিয়েছি আর আমার বরের কোলে মানে বসে আছে আর এদিকে মজা নিচ্ছে। আর চোখগুলো দেখো, মানে লাইটের আলোটা পড়ছে, ফোনের ফ্ল্যাশটা জ্বেলেছি, লাইটের আলোটা পড়ছে, তো চোখগুলো বিনমিট করে জ্বালছে আর কি, মানে আবার আমার চুড়িগুলো খুলে নিয়ে খেলা করছে। আর তোমাদেরকে অনেক বাচ্চাদেরকে দেখাবো, তো মানে আমার বিয়ের আগে সবাই একসাথে মানে আমাদের কাছে সব বাচ্চাগুলো আসতো, মানে দিদি দিদি করে সবাই আমাকে খুব ভালোবাসতো। তো সবাইকে একে একে তোমাদেরকে দেখাবো আর তাদের হিস্ট্রিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমাদেরকে সবাইকে দেখাই একসাথে। আর এদিকে দেখো, আমার চুড়ি দুটো কিছুতেই দিচ্ছে না, তো যতই হোক চলো দেখা। এদিকে 38 চলে এসেছে আমাদের বাড়িতে, তো আমার বাবার সাথে মুড়ি খাচ্ছে, বাবা মুড়ি খাচ্ছিল, তো বাবার সাথে সাথে ও মুড়ি খাচ্ছে, ও আবার হাত দিয়ে না খেয়ে মুখ দিয়ে খাচ্ছে। তো ওর একটা জিনিস দেখতে আমার খুব ভালো লাগে, যে চোখে লাইট পড়লে ও সেই মিচকি হাসিটা দেয়, ওটা আর কি খুব ভালো লাগে। তো দেখো মুড়িটা মুখ দিয়ে খাচ্ছে আর গোটা মুড়িটা ফেলাচ্ছে, মানে কি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো গোটা ছিটিয়ে একদম গোটা ঘর করে দিয়েছে মুড়িটা, আর আমার বাবা দিচ্ছিল না বলে জোর করে নিচ্ছিল। দেখো মুড়িটা কেমন খাবুলে তুলতে যাচ্ছে, খাবেও না কিছু নাই, নিয়ে নষ্ট করবে মুড়িটা, আর আমার বাবা কুড়াচ্ছে আর ও একদিকে ফেলছে। তো গোটা মুড়িটা দেখো ছড়িয়ে দিল, আর আমি ক্যামেরা করছি আর আমার মানে হাসছে সবাই দেখে ওকে। তো এই মুড়িটা দেখো গোটাটাই ছিটিয়ে দিল, আর আমার মা ওইদিকে খুব বকছে ওকে, যে মুড়িগুলো কেন ছিটিয়ে দিচ্ছে, ওকে সরিয়ে দে তাই বলছে। সাথে মুড়িগুলো ছড়িয়ে এমন ছড়িয়ে দিচ্ছে মানে গোটা ঘর হয়ে যাচ্ছে। আর এদিকে লাইট পড়লে চোখে যেমন করে, এইটা আমার সব থেকে দেখতে ভালো লাগে। আর দুটো দাঁত বেরিয়েছে সামনে, আরও ভালো লাগছে দেখতে, যে আর আমি তত ইচ্ছা করে বলে চোখে লাইটটা ফেলছি, আর ও তাকাচ্ছে না খাটি মুড়িটাই নেবে বলে ও মানে কাড়াকাড়ি করছে। আর এই যে দুটো দাঁত সামনে, দুই দাঁত দেখো। এই যে এই বাচ্চাটাকে দেখছো, এটার নাম গুড্ডু। তো এটা দীপার বৌদির বাচ্চার মেয়ে, দীপা মানে আমার যে বেস্ট ফ্রেন্ড, সে মানে তার বৌদির বাচ্চা এটা, ঠিক আছে। তো দীপাদের বাড়ি গিয়েছিলাম, তো আমাকে আমি একটু ভিডিও করে নিলাম ওর। এই যে এই বাচ্চাটা আমাকে দেখলে খুব ভয় পায়। বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।